আজকের ব্লগে থাকছে সৈয়দপুরের কুরবানি ঈদের শপিং, কী কী করলাম আর এই তো শপিং মলের কী ধরনের অবস্থা আর সেখানে কী কী পাওয়া যাচ্ছে, হ্যাঁ সৈয়দপুরে কেমন ঈদের জমজমাট আছে কুরবানি ঈদের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও, আর অ্যাডলিব একটা শোরুমেও গিয়েছিলাম, সেখানে ড্রেসগুলো কেমন কালেকশন এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেটস গো, দেরি না করে ব্লগটা স্টার্ট করে ফেলি। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর আমাদের পেজে সঙ্গে থাকছো। লেটস গো ব্লগটা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে চলে গিয়েছিলাম আমাদের সৈয়দপুরের সৈয়দপুর মার্কেটে, ঠিক আছে। তো এই মার্কেটে আমি এখানে চাদর দেখতে গিয়েছিলাম, তো কী ধরনের চাদর পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা কী ধরনের চাদর নিলাম। তো এখানে নানান ধরনের চাদর পাওয়া যাচ্ছিলো, তো হ্যাঁ কিছু উপরে তারা হ্যাঁ ই করে রেখেছিলো, আর কিছু এখান থেকে সুন্দর সুন্দর চাদর রেখেছিলো, সেগুলো বের করে করে দেখতে হচ্ছিলো। আর এখানে কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল, তো আমরা এখানেও দেখতেছিলাম কী ধরনের চাদর পাওয়া যায়। তারা এই যে উপরে ক্যাটলগ দিয়ে রেখেছে, আর এখান থেকে বের করে নিতে হবে কোন চাদর তোমরা কেমন ধরনের চাচ্ছ। তো এখান থেকে আম্মু চাদর নিল। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশান থাকে, তো এখান থেকে চাদর নিলাম। তো এই চাদরটা ভালোই লেগেছিলো, আর এখান থেকে এই ব্ল্যাক চাদরটা আমাকে খুব ভালো লাগছিলো, তো সেই জন্য দেখছিলাম। তো এই যে দেখো এখানে, আর মেইনলি গিয়েছিলাম আমার কসমেটিক কালেকশন করার জন্য। তো এখানে চাদরগুলো দেখার পরে চাদরগুলো মোটামুটি ভালোই লেগেছিলো, আর যেহেতু কম প্রাইসে হ্যাঁ এই চাদরগুলো ভালোই ছিল, তো তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। আর এখানে চাদর কালেকশন মোটামুটি ভালোই ছিল, তো যেহেতু সৈয়দপুর ছোট শহরের মধ্যে, তারপরেও কালেকশনগুলো কিন্তু মোটামুটি ভালোই। আর এই তো দেখো এখান থেকে, এখানে কিন্তু ভিতরে অনেক সুন্দর সুন্দর চাদর ছিল, ঠিক আছে এই যে দেখো। আর এখান থেকে তোমরা চাইলে নিতে পারো, খুবই সুন্দর কালেকশানগুলো ছিল, আর ভিতরে কিন্তু আরও সুন্দর সুন্দর চাদর ছিল। তো ফুল সবসময় নেওয়াই হয়, আর ফুলের চাদরগুলো ভালো লাগে। তারপরে একটু আগালানোর পরে আমরা আরও দেখতেছিলাম কোন ধরনের চাদর আরও নেওয়া যায়, তো ওখান থেকে আম্মু দুটো চাদর নিয়েছে। তো চাদর নেওয়ার পরে এখন আমরা চলে গেলাম কসমেটিক নিব, তো কসমেটিকের কালেকশান দেখার জন্য। তো কসমেটিক কী কী কালেকশান আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। আর আমাদের সৈয়দপুর দেখো, তোমরা গেলে কিন্তু এই বাজারে যেতে পারো, অনেক সুন্দর সুন্দর কালেকশান সেখানে পাওয়া যায়। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করি, তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। আর এই তো চলে আসলাম কসমেটিকের দোকানে, আমার একটা সানব্লক আর তোমার হ্যাঁ সানস্ক্রিন আর তোমার হচ্ছে তোমার ফাউন্ডেশন নেওয়ার ছিল, তো সেখানে আমি চলে গেলাম। তো এখান থেকে আমি সবসময় ফাউন্ডেশন নিই, তো W7 ফাউন্ডেশন আমাকে দেখালো, তারপরে ফিট মি, এটাও অনেক ভালো, আর যেহেতু চলতেছে অনেক রানিং, তো এগুলো ফাউন্ডেশন খুব ভালো হয়, তো তোমাদের শেড হিসেবে তোমরা নিতে পারো। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তো আমি এই ধরনের কালেকশানগুলো আর কি পছন্দ করি। তার এখানে অনেক ধরনের চুড়ির কালেকশনও ছিল, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে চুড়িপট্টি মার্কেট, আর এখানে কিন্তু চুড়ি মানে একদম ভান্ডার ছিল। তো চুড়ি আমাকে অনেক ভালো লাগে, বাট আমার হাতের সাইজের চুড়ি পাওয়া যায় না, তো আমি এখান থেকে চুড়ির সাইজ দেখে চুড়ি একটু পছন্দ করতেছিলাম, যেহেতু আমার চুড়ি অনেক ভালো লাগে। আর আমি যেহেতু রেগুলার ইউজ করি, তাই আমার এক মাসের মধ্যে আর কি চুড়ির কালারটা চলে যায়, তারা গ্যারান্টি দেয় বাট চলে যায়। তো এখান থেকে আমি ফাউন্ডেশন নিলাম, তারপরে সানস্ক্রিন নিলাম, কোনটা নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই সানস্ক্রিনটা কেমন তোমরা যদি ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর এখানে দেখো বিয়ে বাড়ির ভালো ভালো সব গলার সেটগুলো সব কিন্তু পাওয়া যায়, আর বেশি না, 2-2500 মধ্যে তোমরা কিন্তু সেটগুলো পেয়ে যাবা। আর এখানে দেখো চুড়ি কালেকশনগুলো ভালো, তোমরা হ্যাঁ 1000-1200 মধ্যে ভালো ভালো চুড়িরগুলো পেয়ে যাবা স্টোনের। আর এ ভাইয়াটা ভালোই দেয়, কালেকশানগুলো ভালোই থাকে। তবে এখানে কিছু ছোট ছোট আংটি ছিল, মানে প্রচুর জিনিসপত্র এখানে, মানে তারা একবারে এতগুলো করে রেখেছে যে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর জিনিস তাদের এখানে ছিল। তো ওয়ানের জন্য ছোট ছোট ক্লিপ ঝুটি নিলাম, তবে এখানে ব্রেসলেট ছিল, তারপরে এই যে সানস্ক্রিন আমাকে দেখাচ্ছিলো তিনটা, তো আমাকে এটা একটু বেশি ভালো লাগলো। তো 50+ হ্যাঁ 50+ এটাও ছিল, বাট আমাকে এটা কেন জানি ভালো লাগলো, তো আমি এই সানব্লকটা নিয়েছি। এটা কেমন তোমরা একটু যারা জানো, এই যে এটাও অনেক সুন্দর, তো আমি এটা নিয়েছি। তো এগুলো কেমন তোমরা যারা জানো আমাকে অবশ্যই জানাও। তারপরে এখান থেকে কসমেটিক নেওয়ার পরে তারপরে চলে গেলাম সামনের দিকে, আর এখান থেকে তারপরে হচ্ছে চলে গেলাম অ্যাডলিব একটা শোরুমে। এই যে শোরুমটা দেখতেই পাচ্ছ, তো নতুন করেছে, তো এখান থেকে একটু ছেলেদের কালেকশান, তোমাদের ভাইয়ের যেহেতু জন্মদিন আসতেছে, তো আমি ভাবলাম এখান থেকে কিছু একটু দেখা যাক, যে কিছু তাকে দেওয়া যাক, কী দিব আমি কনফিউজ। তোমরা যদি কোনো আইডিয়া থাকে তোমাদের কাছে তাহলে আমাকে দিতে পারো, তাহলে আমি সে ধরনের কিছু তার জন্য একটু নেব। তো এখান থেকে আমি মেয়ে ছেলে সবারই কালেকশান দেখতেছিলাম, তো এখানে মেয়েদের জন্য দেখতেছিলাম, তো মেয়েদের না দেখলে ভালোই লাগে না। তো এখানে দেখলাম সব একই রকমের, আর এই তো একটু ওয়ান পিসগুলোই বেশি ছিল, আর ফ্রি সাইজের ছিল না।
আর এখানে দেখো এটা ভালোই লেগেছিলো আমার কাছে, মোটামুটি তো সাইজ ছিল না তাদের কাছে। তো এই যে দেখতেই পাচ্ছ নানান ধরনের কালেকশন আছে, তো অ্যাডলিভের কালেকশনগুলো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে ফেলি। এটাও একটু স্ট্যান্ডার্ড ছিল, ভালোই ছিল মোটামুটি। তো আমার কাছে মাঝখানেটা এইটাই বেশি ভালো লেগেছে, তো আমি বারবার দেখতেছিলাম। তারপরে এখানে তোমার হচ্ছে তোমার সিল্কের মধ্যে যে টাইপের আমি পরি সেই টাইপের মধ্যে ছিল, বাট এগুলোর সাইজ ছিল না, এগুলো ছোটোদের জন্য। তারপরে এই তো এখান থেকে বের হওয়ার পরে একটা ফুচকা দেখতে পেলাম, তারপরে এখানে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা এত টেস্টি ছিল, হ্যাঁ অনেক মজা, এর ফুচকাটা খুব ভালো হয় এখানকার এই মামাটার ফুচকা। তো এখান থেকে একটু ফুচকা খেলাম, ফুচকা দেখলেই তো আমার খেতেই হবে, তো ভাবলাম এখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সামনে। আর কী কী নেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর যারা আমার পেজে ফলো করনি এখন ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজকে ফলো করে দিও, ওকে। আর এই তো নতুন নতুন ব্লগ পেতে আমার পেজের সঙ্গেই থাকবা। আর এখান থেকে দেখো ফুচকা বানিয়ে আমাকে ভালো করে ডিম দিয়ে টিয়ে ভালো করে বানিয়ে দিল ফুচকা। তারপরে আমি এখানে ফুচকা খেলাম, আর এটা ছিল একদম রিচ ম্যানের অপোজিট সাইডেই বসে উনি রাত 10টা পর্যন্ত। তো এখান থেকে ফুচকা টুচকা খাওয়ার পরে তারপরে চলে গেলাম হচ্ছে তোমার অ্যালোভেরা নিলাম, যেহেতু অ্যালোভেরা স্কিন কেয়ার প্রাকৃতিকভাবে করা উচিত, তো আমরা একটু অ্যালোভেরা আর একটু হলুদ টলুদ এগুলো নিয়ে টিয়ে তারপরে এখন বাসার দিকে চলে যাব। তো এখানে আমি এই যে ফুচকা নিয়ে নিলাম, এখন ফুচকাটা খাবো। প্রচুর গরম পড়েছে গাইস, তোমাদের কোথায় কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে দেখো এখান থেকে এখানে ছিল তোমার এই যে অ্যালোভেরা পাওয়া যাচ্ছিলো, আর এখান থেকে কাঁচা হলুদ আমরা নিয়েছি, এখন আমি বাসার দিকে চলে যাব। তো আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করিও। আল্লাহ হাফিজ।